হজ পালনে 6000 কিলোমিটার হেঁটে মক্কায় পৌঁছেছেন 52 বছর বয়সী এক ব্যক্তি। একে নাম দেওয়া হয়েছে শান্তির যাত্রা। ইরাকি বংশোদ্ভূত এই ব্রিটিশ নাগরিকের নাম আদম মোহাম্মদ। গেল বছরের আগস্টে লন্ডন থেকে পায়ে হেঁটে রওনা দেন তিনি। 10 মাস 26 দিন পর পৌঁছলেন পবিত্রভূমি মক্কায়। দীর্ঘ যাত্রায় নেদারল্যান্ডস, জার্মানি, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, রোমানিয়া সহ পাড়ি দিয়েছেন 9টি দেশ।